Hello everyone, I'm Ilma and welcome back to my channel. Kemon acho tumra shobai? Hopefully tumra shobai onek bhalo acho. To ajke ami tomader jonno ekta hair care video niye chole eshechi. Ami jani tumra amar hair care video gulo onek pochondo koro shobai onek bhalo bhalo response dichho to thank you so much shobai ke amake eto support ar bhalobasha deyar jonno. আমার আগের hair oil দুইটার recipe তোমরা অনেকেই বাসায় try করছো আর আমাকে জানাইছো যে তোমাদের জন্য অনেক ভালো কাজ করেছে আর আমি কি বলবো লাইক তোমরা যখন আমাকে খুব ভালো ভালো রেসপন্স দাও আমার রেসিপিগুলোর জন্য তখন আমার মানে আমার এত ভালো লাগে আমি তোমাদের বোঝাতে পারবো না লাইক তোমরা আমার ভিডিওগুলো এত পছন্দ করতেছো আমার রেসিপিগুলো তোমাদের অনেক হেল্প হচ্ছে তো এটাই অনেক বড় পাওয়া আমার জন্য তো আজকে আমি তোমাদের সাথে যে রেমেডিটা শেয়ার করব এটা তাদের জন্য যাদের অনেক বেশি হেয়ার ফল হয় তারপর চুল ঘন না এবং চুল দ্রুত বাড়ছে না তাদের জন্য লাইক বেস্ট মানে এত সহজলভ্য একটা ইনগ্রেডিয়েন্ট দিয়ে তোমরা তোমাদের চুলের বলতে পারো সবথেকে বড় সমস্যাগুলাই তোমরা দূর করে ফেলতে পারতেছো তো এর থেকে ভালো আর কি হতে পারে লাইক আজকে যে রেমেডিটা সেটা যদি তোমরা কন্টিনিউয়াসলি একটু সময় নিয়ে ব্যবহার করতে পারো তোমাদের চুল পড়াটা বন্ধ হয়ে যাবে চুল ঘন হবে যাদের চুল লাইক লম্বা হয় না তাদের চুলের হেয়ার গ্রোথটাও অনেক বেড়ে যাবে তো চলো দেখে নেওয়া যাক আজকে সেই রেমেডিটা একটা বাটিতে আমি 2 চামচ মেথি নিয়ে নিলাম এখন আমি খুব ভালোভাবে এটাকে ধুয়ে নেব যাতে এর ময়লাগুলো চলে যায় তোমরা দেখতেই পাচ্ছো আমি মেথিটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব 2 কাপ পানি পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে কারণ এটাকে আমি 24 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো মানে টোটাল একদিন আমি এইভাবেই মেথিটাকে রেখে দিব তো এর জন্য পানিটা একটু বেশি দিতে হবে কারণ মেথি নিজেও কিন্তু অনেকটা পানি অ্যাবজর্ব করে নেবে যার কারণে পানির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে এরপর আমি এটাকে ঢেকে একটা সাইডে রেখে দিব টোটাল একদিনের জন্য তোমরা দেখতেই পাচ্ছ আমি মেথিটাকে ঢেকে একটা সাইডে রেখে দিয়েছি আর এটাকে আমি একদিন এভাবেই রাখব 24 ঘন্টা কমপ্লিট হওয়ার পর দেখতেই পাচ্ছ পানির কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর মেথিগুলো অনেকটা ফুলে গেছে তো এখন আমি এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু মিক্স করে নিব আর মেথিটাকে 24 ঘন্টার জন্যই ভিজিয়ে রাখতে হবে কারণ আমরা এটাকে 24 ঘন্টা ভিজিয়ে রাখলে এই পানিটা ফার্মেন্টেড হয়ে যায় আর এই ফার্মেন্টেড ওয়াটারটাই আমাদের চুলের জন্য অনেক ভালো কাজ করে তো এখন আমি একটা বাটিতে একটা ছাঁকনি নিয়ে এখন পুরো পানিটাকে আমি ছেঁকে নিব তো এখন বলি মেথির এই পানিটা কেন এত উপকারী আমাদের চুলের জন্য মেথিতে হাই অ্যামাউন্টের প্রোটিন থাকে যেটা আমাদের হেয়ার গ্রোথটাকে প্রমোট করে আমাদের চুল তাড়াতাড়ি বাড়তে সাহায্য করে আবার অনেক সময় দেখা যায় অনেকের মাথার স্পেসিফিক কিছু জায়গা থেকে চুল পড়ে যায় মানে অনেকটা টাক হয়ে যায় তো সেখানেও কিন্তু চুল গজাতে অনেক সাহায্য করে তাছাড়াও মেথিতে নিকোটিনিক অ্যাসিড থাকে যেটা আমাদের চুল দ্রুত লম্বা করতে সাহায্য করে আর মেথিতে লেসেথিনও থাকে যেটার কারণে আমাদের চুল পড়া বন্ধ হয় এবং চুল ঘন হয় তো বুঝতেই পারছ কতটা ইফেক্টিভ মানে এত সহজলভ্য একটা ইনগ্রিডিয়েন্ট দিয়ে তোমরা কতগুলো বেনিফিট পাচ্ছ তোমাদের চুলের জন্য তাই না তোমাদের যাদের চুল পড়ার সমস্যা আছে যাদের চুল লম্বা হচ্ছে না বা চুল অনেক পাতলা তাদের জন্য এই রেমেডিটা জাস্ট অ্যামেজিং মেথি কিন্তু আমাদের চুলকে স্ট্রেট করতে সাহায্য করে তাছাড়াও আমাদের চুলে একটা এক্সট্রা শাইন আর ভলিউম অ্যাড করে মেথির পানিটা আমি আলাদা করে নিয়েছি এখন আমি এটাকে চুলে অ্যাপ্লাই করব আরেকটা কথা আমি যে মেথিটাকে আলাদা করে রেখেছিলাম এটা দিয়েও কিন্তু তোমরা একটা হেয়ার মাস্ক বানাতে পারো জাস্ট মেথিগুলোকে ব্লেন্ডারের জাগে দিয়ে একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিলেই হবে আর অ্যাপ্লাই করার আগে এর মধ্যে একটু অলিভ অয়েল মিক্স করে তোমরা তোমাদের চুলে অ্যাপ্লাই করতে পারো এটাও তোমাদের চুলের জন্য অনেক হেল্পফুল ধরো তোমরা আজকে মেথির পানিটা অ্যাপ্লাই করলা এবং এই মেথিটাকে একটা বক্সে করে ফ্রিজে রেখে দিতে পারো এবং পরের দিন এটার একটা হেয়ার মাস্ক বানিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো এখন এটা আমি আমার চুলে অ্যাপ্লাই করব আর অবশ্যই এটা চুলে অ্যাপ্লাই করার আগে মেক শিওর করবা তোমাদের চুলে যেন কোনো জটা না থাকে অবশ্যই খুব ভালোভাবে চুলটাকে আঁচড়ে নিবা তারপরে এটাকে চুলে অ্যাপ্লাই করবা খুব ভালোভাবে চুলের প্রতিটা সেকশন আলাদা করে এটাকে স্ক্যাল্পে অ্যাপ্লাই করতে হবে
পুরো স্ক্যাল্পে আমার লাগানো শেষ, এখন আমি একটু ম্যাসাজ করে নিব। এই ম্যাসাজটার ফলে আমাদের স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন ইম্প্রুভ হবে। দেখতেই পাচ্ছ কীভাবে আমি আমার চুলে এটাকে অ্যাপ্লাই করছি, তোমরাও সেমভাবে তোমাদের চুলে এটা অ্যাপ্লাই করবা। আমার স্ক্যাল্পে অ্যাপ্লাই করার পর বাকিটুকু আমি চুলের লেন্থে অ্যাপ্লাই করে নিয়েছি, আর এরপর এখন আমি আবারও আমার স্ক্যাল্পকে একটু ম্যাসাজ করে নিব। ওই যে বললাম, যত ম্যাসাজ করবা তোমাদের স্ক্যাল্পকে অত বেশি ব্লাড সার্কুলেশন ইম্প্রুভ হবে। আর এটা কিন্তু অবশ্যই পরিষ্কার চুলে অ্যাপ্লাই করতে হবে, ময়লা চুলে অ্যাপ্লাই করা যাবে না। আর তোমরা এটা ইউজের পর শ্যাম্পু করার কোনোই দরকার নেই, চাইলে তার পরের দিন শ্যাম্পু করতে পারো, বাট যেদিন তোমরা এটাকে অ্যাপ্লাই করবা সেদিন শ্যাম্পু করার কোনো প্রয়োজন নাই। শ্যাম্পু ছাড়াই দেখবা তোমাদের চুলটা কতটা শাইনি আর সফট হয়ে গেছে। আর এটাকে তোমরা অ্যাপ্লাই করার 1 থেকে 2 ঘন্টা পর পানি দিয়ে ধুয়ে ফেলতে পারো। আর তোমাদের চুলটাকে বাঁধার দরকার নাই, জাস্ট এভাবেই যদি খোলা রাখো তাহলে এটা বাতাসে শুকিয়ে যাবে, আর 1 থেকে 2 ঘন্টা পর তোমরা হেয়ার ওয়াশ করতে পারো। আমি শুধু পানি দিয়ে ধুয়ে নিয়েছি আমার চুলটা, আর জাস্ট তোমরা দেখো আমার চুলের শাইনটা কতটা জোস। এই ছিল আজকের ভিডিও, হোপফুলি তোমাদের অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলো না। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।